হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের ইভেন্ট সেমিস্টারের কী হবে, এছাড়া অনেকের তো এখনও পর্যন্ত অড সেমিস্টার হয়নি, সেক্ষেত্রে তোমরা কবে বা পরের ইয়ারে উঠবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে যারা স্কুল পড়ুয়া রয়েছো, তোমাদের পরীক্ষা নাকি বাতিল হয়ে যাবে, এ তাছাড়া আর তোমাদের স্কলারশিপ নিয়ে এই মুহূর্তে কী আপডেট রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ও সেই কারণে তোমরা যদি স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টি তোমরা জানো, যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমরা অধিকাংশ ও কি হচ্ছে এই মুহূর্তে পরীক্ষা দিয়েছো, কিছু কিছু যারা অড সেমিস্টার যাদের রয়েছে, এবং অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার দেবে, তাদের অনেকের এখনও পর্যন্ত কী হচ্ছে বিজ্ঞপ্তি আসেনি। সেক্ষেত্রে অনেকেই চিন্তিত যে আমাদের পরীক্ষা কবে হবে বা কীভাবে হবে। দেখো, প্রথম যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের কিন্তু যে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল যে প্রথম সেমিস্টার অনলাইনে হবে, সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু প্রথম সেমিস্টার অনলাইনে হচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা বিকৃত বিভিন্ন নিউজ পাচ্ছ, সেদিকে তোমরা ভরসা করো না। কারণ তোমাদের যে পরীক্ষা সেটা অড সেমিস্টারে কিছু কিছু হয়ে গেছে, এখনও কিছু হয়নি। আর ইভেন সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের ইভেন সেমিস্টার শুরু হবে, এবং ইভেন সেমিস্টার যেটা সেটা কিন্তু তোমাদের আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে। এবং ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এই যে ইয়ার, এই ইয়ারটা কিন্তু আগস্ট মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ও তো সেক্ষেত্রে তোমাদের ইউজিসির গাইডলাইন অনুযায়ী চলবে। কিন্তু কথা হচ্ছে, যারা এখনও পর্যন্ত ও অড সেমিস্টার নিয়ে ওঠেনি, বা অড সেমিস্টারের যে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ এখনও পর্যন্ত অড সেমিস্টারের জন্য পরীক্ষার ডেট অ্যানাউন্স করেনি, তাদের ক্ষেত্রে বলি তারা কিভাবে এই দুটো সেমিস্টার একসাথে এই অল্প সময়ের মধ্যে নেবে, সেটাই কিন্তু একটা ভাববার বিষয়। তো যাই হোক না কেন, তোমাদের যে এরকমটি হবে না যে কিছু কলেজের স্টুডেন্ট আগের থেকে উঠে যাবে, কিছু কলেজের স্টুডেন্ট পরে উঠবে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে, এরকমটি হবে না, প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে। তোমাদের আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের ইয়ারের অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার কমপ্লিট হবে এবং পরের ইয়ারে তোমরা উঠে যাবে। এছাড়া আমি আরও একটা বিষয় বলে রাখি, তোমাদের ইভেন সেমিস্টার অনেক জায়গার থেকেই তোমরা শুনছো যে অনলাইনে হবে, এরকম কোনো কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি। বিভিন্ন বিজ্ঞপ্তিতে একটাই জিনিস লেখা রয়েছে যে পরে অ্যানাউন্স করে তোমাদের জানিয়ে দেওয়া হবে এর মোড কী হবে, অনলাইন হবে না অফলাইন হবে। তো এই মুহূর্তে কোনো ও এরকম কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি, তাই সেই কারণে তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের এক্সামিনেশান অনলাইনে হবে, তোমাদের এক্সামিনেশান কিন্তু অফলাইনেই ও অফলাইনেও হতে পারে। তো এখন এই মুহূর্তে কিছু বলা সম্ভব না, যেহেতু ইউনিভার্সিটি বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলেনি। এর পরবর্তী বিষয় হচ্ছে স্কুল পড়ুয়াদের নিয়ে। তোমরা সকলেই জানো স্কুলের প্রচুর স্টুডেন্ট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের অনেক জায়গা থেকে তোমরা বিকৃত ধরনের এর ইনফরমেশান পাচ্ছ। তার মধ্যে সবথেকে বড় বিষয় যেটা এখন ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে তোমাদের পরীক্ষা নাকি বাতিল হয়ে যাবে। তো এরকম কিন্তু কোনো বিজ্ঞপ্তি নেই, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না। রীতিমতো আমাকে একটি স্টুডেন্ট ফোন করে জানতে চাইলো যে পরীক্ষা নাকি বাতিল হয়ে যাবে। তো আমি বলি কোথার থেকে জানতে পারলে, বললো যে হোয়াটসঅ্যাপে একটা বিজ্ঞপ্তি পেলাম, সেই ফেক বিজ্ঞপ্তি আমি আর দিলাম না। তাছাড়া আরও একটা বিষয় যে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তোমাদের ভুল ইনফরমেশান দিচ্ছে, সরাসরি যে আগে অ্যানাউন্স করা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে গেছে, এ সেই যে বিষয়টা সেটাকে এডিট করে কিন্তু ও ভিডিওর মাধ্যমে প্রতিস্থাপিত করছে তোমাদের সামনে। সেই কারণে তোমরা এই সমস্ত দিকে কান দিয়ে পড়াশোনাকে স্থগিত রেখো না, তোমরা পড়াশোনাকে চালু করো, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু অবশ্যই হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, আমি বলে রাখি যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু টাকা পাবে, এবং প্রত্যেকে টাকা এখনও না পেলেও কিন্তু অনেক স্টুডেন্ট, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছে। আমারও প্রচুর স্টুডেন্ট যারা টাকা তাদের ব্যাঙ্কে কিন্তু ঠিক মতন টাইমে ঢুকে গেছে। তো যাদের এখনও টাকা তোমরা পাওনি তারা কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে, প্রত্যেকের একই সময়ে কিন্তু টাকা ঢুকছে না। আর তোমাদের মধ্যে কারা স্কলারশিপের টাকা রীতিমতো পেয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।